বন্ধুরা ফুড এসআই চাকরিটা যদি পেতে হয় যদি পরীক্ষায় ভালো স্কোর করতে হয় তোমাকে অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টা করতেই হবে দ্বিতীয় কোনো অপশন তোমার কাছে নেই যদি প্রশ্ন করো কেন তুমি শুনলে অবাক হবে লাস্ট যে পরীক্ষা আমাদের হয়েছিল না ফুড এসআই এর সেখানে অঙ্ক থেকে 50টা কোশ্চেন দেয় তোমরা প্রত্যেকই জানো এই 50টা কোশ্চেনের মধ্যে শুধুমাত্র অনুপাত ও সমানুপাত থেকে 5খানা কোশ্চেন দিয়েছিল আমি আবার বলছি অঙ্কে 50টা কোশ্চেনের মধ্যে অনুপাত ও সমানুপাত এই অধ্যায় থেকে 5খানা কোশ্চেন দিয়েছিল সুতরাং বুঝতেই পারছো যে অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টা কেন গুরুত্বপূর্ণ দেখো আজকের এই ক্লাসের উদ্দেশ্য কি আজকের এই ক্লাসে আমরা লাস্ট যে एग्जामটা হয়েছিল সেখানে অনুপাত ও সমানুপাত থেকে কি কি কোশ্চেন এসেছিল কি কি টাইপ এসেছিল সেগুলো তো শিখবই তার সঙ্গে সঙ্গে ওই টাইপের আর কোন কোন কোশ্চেন বিভিন্ন एग्जामे এসেছে সেগুলো আমরা আজকের ক্লাসে সলভ করব আজকের এই ক্লাসের উদ্দেশ্য আমার এটাই তোমাকে এমন ভাবে ওই টাইপগুলো শিখিয়ে দেওয়া ওই টাইপে যদি কোনো কোশ্চেন নেক্সট আমাদের ফুড এসআই পরীক্ষায় আসে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি তুমি 100% সঠিক উত্তর করে আসতে পারবে ঠিক আছে এছাড়া আরেকটা কথা আমি তোমাদেরকে বলবো এই ফুড এসআই পরীক্ষা যে টাইপগুলো দিয়েছে না শুধুমাত্র যে ফুড এসআই এর জন্যই গুরুত্বপূর্ণ তা না অল ওভার ইন্ডিয়া যত एग्जाम আছে রেল বলো এসএসসি বলো টেট বলো সমস্ত পরীক্ষায় কিন্তু এই টাইপ থেকে ভরে ভরে কোশ্চেন দেয় ঠিক আছে ক্লাস শেষ অবধি করলে তুমি আমাকে থ্যাঙ্কস বলতে বাধ্য হবে এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি প্রথম কোশ্চেন তোমাদের ফুড এসআই এর পরীক্ষায় লাস্ট যখন এসেছিল অনুপাত ও সমানুপাত থেকে খুব সহজ কোশ্চেন আমাদের বলছিল 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3 ঠিক আছে বালিকা ও বালকের অনুপাত বলে দিয়েছে 4:3 যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কি হবে দেখো ফার্স্ট কাজ যেটা আমরা করব একটা ক্লাসের মধ্যে কজন ছেলেপিলে আছে টোটাল 49 জন আছে ভালো কথা তো এর মধ্যে কজন মেয়ে আর কজন ছেলে চলো সেটা আমরা বের করে নেই ঠিক আছে আচ্ছা কজন মেয়ে আছে কিভাবে বের করব কোশ্চেনে বলে দিয়েছে बालिका और बालकेर अनुपात बालिका और बालकेर अनुपात मैंने क्वेश्चन देखो बोले दिए गार्ल्स इज टू बॉयज ठीक है बालिका और बालकेर अनुपात 4:3 ये हमें क्वेश्चन बोले दिए ठीक है एर हेल्प नहीं देखो खूब सहजे हमें बेरिए जाए कत जन बालिका छिलो देखो टोटाल 49 जन तो एर मध्य बालिका कत 4 आछे 4 आछे ताहले जेहेतु गार्ल्स तुम्हें बेर करते बोलेछे टोटाल कत जन तुम एखाने 4टा नाओ ठीक है नीचे एक दाग दाओ एरपर तुम जेटा करबे एई दुजोनेर जोगफल करो 4 3 कत होच्छे 7 एखाने बसाओ काटाकुटी करले तुम्हार बालिका बेरिए जाए ठीक है 7 7 49 हमें काटलाम 4 7 28 टोटाल तार माने बालिका छिलो 28 जन एटुकु आमी आबार बोलछि भालो करे बोझो कि करलाम ठीक है खूब सहज जिनिस टोटाल कत जन इंटू जेहेतु बालिका चेयेछे देखो बालिका आमार कत दिएछे अनुपातटा 4 हाँ जेहेतु बालिका चेयेछे एखाने 4 गुण करब और नीचे अलवेज कि हय एई दुजोनेर जोगफल हय 4 3 कत होच्छे 7 काटाकुटी करलाम कतजन बालिका छिलो आमार बेरिये गेल ठीक आछे ठीक एकई रकम भावे आमरा टोटाल छेले कतजन छिलो अर्थात बय कतजन छिलो तुमि बेर करे फेलो टोटाल 49 जन एर संगे बयर भागटा कत 3 बयर भागटा कत 3 जेहेतु बय बेर करछि ताहले एखाने 3 गुण करब और नीचे अलवेज कि हय एई दुजोनेर जोगफल हय 4 3 कत होच्छे 7 ठीक आछे 7 7 49 ताहले छेले कतजन छिलो 21 जन बोझा गल देखो टोटाल 49 जन छिलो तो 28 और 21 तुम जोग करो 49 हो जाच्छे ताहले फार्स्ट आमरा बुद्धिगत कि करलाम ए टोटाल 49 जनेर मध्ये मेये कतजन छिलो 28 जन छेले कतजन छिलो 21 जन बेर करार टेक्निकटा कि टोटाल कतजन इनटू जखन आमि मेये बेर करछि मेयेर एई जे 4 भाग रयेछे 4 टा दिलाम और नीचे एई दुजोनेर जोगफल लिखबो काटाकुटी करबो आमार मेये बेरिये जाबे ठीक एकई रकम भावे जखन छेले बोलबे 49 एर संगे आमरा छेलेर जे भागटा सेटाके गुण करबो नीचे अलवेज एखानेओ 7 एखानेओ 7 काटाकुटी करलाम आमादेर छेले एबं मेये बेरिये गेल एछाड़ा তোমরা কিন্তু এই পার্টটা এত কিছু কাটাকুটি না করে আরো সহজে কিন্তু বের করতে পারতে কিভাবে দেখো আমি জানি যে টোটাল আমার 49 জন টোটাল আমার 49 জন সেখান থেকে যখন আমি জেনে গেছি যে মেয়ে আমার 28 জন তাহলে 49 থেকে 28 বাদ দিলেই তো বাকিটা আমার তাহলে কি হচ্ছে ছেলে স্বাভাবিক ব্যাপার টোটাল আমার হচ্ছে 49 জন ঠিক আছে তার মধ্যে যখন আমি প্রথমে মেয়েটা বের করে নিয়েছি তাহলে টোটাল থেকে যদি মেয়ে বাদ দেই তাহলে তো ছেলে বেঁচে থাকবে 1 4 থেকে 2 বিয়োগ করলে 2 21 তুমি চাইলে এইভাবে করতে পারতে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে শেখানো সব রকম ভাবে শেখানো তার জন্য ধরে ধরে শেখাচ্ছি ক্লাস ভালো করে করো 100% তোমার কাজে লাগবে ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে মেয়ে আছে 28 জন ছেলে আছে 21 জন টোটাল 49 জনের মধ্যে ঠিক আছে ভালো কথা এটা আমরা বুঝে গেছি এই অবধি আমাদের কাছে ক্লিয়ার কোশ্চেন কি চেয়েছে বলছে যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কি হবে ঠিক আছে বলছে 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে গেছে বালিকা ছিল কতজন ছিল আমার 28 জন 4 জনের কি হয়েছে কে জানে হয়তো শরীর খারাপ হয়েছে চলে গেছে তাহলে আছে কজন এখন 24 জন ঠিক আছে গার্লস তাহলে এখন আছে কজন 24 জন আর বয়েজের কিচ্ছু হয়নি বয়েজদের কোনো সমস্যা হয়নি ওরা আগে যা ছিল 21 জন ওরা কিন্তু 21 জনই আছে উত্তর কি চেয়েছে তাহলে এখন বালিকা ও বালকের অনুপাত बालिका और बालकर अनुपात बालिका एखन 24 जन बालक एखन कत 21 जन अनुपात बेर करते बोलेछे करे फेलो अनुपातेर नियम होच्छे यदि काटाकुटी जाए अवश्य काटाकुटी करबे ठीक आछे 3 दिए दुजनके देखो काटाकुटी करा आछे 3 8 24 3 7 21 शाबाश शाबाश बाल्ले बाल्ले तोमार आंसर चले आसछे 8:7 देखो तो कोन অপশন আছে আচ্ছা আমার অপশন বি তে তাহলে সঠিক উত্তর আমার কি হয়ে গেল অপশন বি দেখো বোঝানোর জন্য এত টাইম লাগলো তুমি যদি এখন বুঝা গেছো নিজে করে দেখো দেখো ফটকসে आंसर তোমার চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু आंसर আনা সম্ভব প্র্যাকটিস করলে তোমার স্পিড অটোমেটিক্যালি বাড়বে ঠিক আছে চলো নেক্সট क्वेश्चन আমরা দেখব আমি যেটা করেছি এটা তোমাদের ফুড এসআইতে এসেছে তো দেখো আমার উদ্দেশ্যটা কি তুমি নিজে পারবে আমি তোমাকে প্রমাণ দেখাবো বিভিন্ন এক্সামে আসা क्वेश्चन তুমিও পারবে ঠিক আছে তুমি অঙ্কে কাঁচা না তোমার শুধু শেখার ঘাটতি ছিল এই क्वेश्चनটা তুমি এখন নিজে आंसर করতে পারবে সেম টাইপের क्वेश्चन এসএসসি সিপিইউ এক্সামে তোমার কিন্তু দিয়েছিল জাস্ট কি হয় ডাটা চেঞ্জ করে দাও সংখ্যা চেঞ্জ করে দাও সংখ্যা আমাদের চেঞ্জ করে দাও কনসেপ্ট আমাদের একই থাকে কি বলছে क्वेश्चनে একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত 13:11 আর তিনজন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে আগের क्वेश्चन যদি বুঝে থাকো ভিডিও পজ করে অবশ্যই নিজেরা ট্রাই करो तारपर आमार संगे बेलाओ आशा करछि तुमि निश्चयई पारबे टोटाल आमार 504 जन एर मध्य कि छात्र और छात्री चलो प्रथम छेले बेर करे नी ठीक है छात्र और छात्री अनुपात कत 13:11 ताहले छेले जखन बेर करब छात्र और छात्री एटा होच्छे आमार बॉय एटा होच्छे आमार गर्ल ओके ताहले एखाने 13 गुण हबे आर नियमटा कि बोललाम एकटु आगे एई दुजोने जोगटा नीचे बसे 3 1 4 एक दुई नीचे कत हम 24 हे ठीक है चलो जो काटाकुटी कर दी जो काटाकाटी कर दी देखो 4 6 24 चार दिए जो काटी 4 1 4 10 4 2 8 24 4 6 24 ठीक है 6 दिए केटे दाओ 6 2 12 6 1 6 21 और 13 जो तुम गुण करो 13 1 13 हाथ रही 1 13 2 26 और 1 27 ठीक है खूब सहजे आमरा बेर करे निलाम छेले कतजन 273 जन खूब सहजे एबार ताहले आमादेर मेये कतजन बेरिये जाबे ठीक आछे मेये कतजन टोटाल जदि 504 जन हय टोटाल जदि 504 जन हय तार थेके जदि आमादेर छेले संख्याटा बाद दिये देई तार थेके जदि आमरा छेले संख्याटाके बाद दिये देई ताहले आमादेर मेये पड़े थाकबे कतजन हच्छे एखाने 3 हच्छे 2 1 3 231 जन ताहले आमरा बुझलाम जे एई टोटाल 504 जनेर मध्ये मेये आछे 231 जन आर छेले आछे 273 जन एरপরে কোশ্চেনে যেমন বলবে আমরা তেমন করব क्वेश्चन चाहिए बोलते आरो 3 जन छात्री भर्ती होच्छे भर्ती होले जोग हबे 3 जन छात्री भर्ती होच्छे माने 3 जन जोग करे देबो 3 जन छात्री यदि भर्ती हय 231 আর 3 কত হচ্ছে 234 তাহলে এখন টোটাল ছাত্রী এটা আর ছাত্র সংখ্যা যেমন ছিল তেমনই আছে কোনো রকম চেঞ্জ হয়নি উত্তরে তোমার কি চেয়েছে भर्ती होले छात्र और छात्री अनुपात ये जगह ख्याल कर ठीक है छात्र और छात्री ताहले आंसर बेर करार समय जेटा करब छात्र आगे लिखब अनुपात छात्री परे लिखब इच्छा करे क्वेश्चन अनेक समय कि करे देबे बोलो छात्रीष्टु छात्र तखन तुम्हें छात्री जेटा बेरियेछे सेटा आगे लिखते हबे छात्रटा परे लिखते हबे जगहगुलो किन्तु अनेके भूल करे फेलो ठंडा माथाय ख्याल राखबे एबार काटाकुटी गेले अवश्य आमाके काटाकुटी करते हबे 3 दिये तुमि काटाकुटी करे दाओ 3 9 27 3 1 3 एटा तुमि केटे दाओ 3 7 21 7 2 24 3 8 24 13 दिए तुम्हार काटाकुटी जाच्छे देखो 7 * 91 6 * 78 7 × 6 तुम्हार हो जाच्छे सठिक उत्तर कोन अपशन आमादेर मिलছে सठिक उत्तर এই क्वेश्चन হয়ে গেল ए फॉर एप्पल अर्थात सठिक उत्तर হচ্ছে আমাদের অপশন ए आशा করছি টাইপটা তোমরা খুব সহজে শিখে গেছো যদি শিখে গিয়ে থাকো এই क्वेश्चनটা আমি তোমাদের উপরে ছাড়লাম একই 504 13:11 এই क्वेश्चनটা দেখো তোমাদের 504 13:11 আগের क्वेश्चनের ক্ষেত্রে কি হয়েছিল জাস্ট কি হয়েছিল আমাদের দেখো 3 জন ছাত্রী ভর্তি হয়েছে এই क्वेश्चनের ক্ষেত্রে লাস্টের দিকটা একটু চেঞ্জ করে দিয়েছে বলছে ওই বিদ্যালয়ে 12 जन नतून छात्री भर्ती है ठीक है एक संख्या चेंज अपशन चेंज बाद बाकी तुम्हारा एबार पेड़े जाबे एटा तोमादेर एज डब्ल्यू अवश्य आमाके कमेंट बक्से जानाओ सठिक उत्तर की होच्छे जार जार उत्तर सठिक हबे तार उत्तरे की आमी लाइक देबो ताहले बुझते पारबे जे तुमी सठिक आंसर आनते पेरेछो ठीक है चलो नेक्स्ट क्वेश्चन देखि आमादेर की आछे रिलेटेड एकटा एग्जाम आशा क्वेश्चन अवश्य भिडियो पज करे निजेरा एकबार ट्राई करबे तारपर आमार संगे मेलाबे ठीक है खूब सहज क्वेश्चन देखो कि बोलछे 4500 टाका के ए बी ओ सी एर मध्ये 2:3:4 अनुपाते भाग करा हले सी कत टाका पाबे शुधुमात्र सी চেয়েছে কোনো ব্যাপার না আমাদের নিয়ম হচ্ছে টোটাল টাকাটাকে আমরা লিখব এবার যেহেতু সি চেয়েছে সি এর ভাগ কত এই যে 4 এ বি সি সি এর ভাগ কত 4 যেহেতু সি চেয়েছে শুধুমাত্র 4 টাকা নেব আর নিচে নিয়মটা কি একটু আগেই বলেছি 3 জনকে আমরা যোগ করে দেব দুজন থাকলে দুটো যোগ করব তিনটে থাকলে তিনটাকেই যোগ করে দেব যোগ করলে কত হচ্ছে 3 আর 2 5 আর 4 এর 9 কাটাকুটি করো তোমার आंसर কমপ্লিট 5 9 45 দুটো শূন্য আমার বসে গেল গুণ করে দিলে কত হচ্ছে দেখো 4 5 20 বসালাম এই দুটো শূন্য লাস্টে বসিয়ে দাও তোমার आंसर কমপ্লিট সঠিক उत्तर আমাদের কি হয়ে যাচ্ছে অপশন সি আশা করছি তোমরা অনেকেই নিজেরাই आंसरটা করতে পেরেছিলে নেক্সট क्वेश्चन দেখো কি আছে দেখো নেক্সট क्वेश्चन আমাদের এটাও ফুড এসআই এর পরীক্ষা আশা क्वेश्चन আমি তোমাদেরকে কিভাবে করাচ্ছি আশা করি বুঝতে পারছো। প্রথমে ফুড এসআইতে এটা এসছে, এই রিলেটেড আরও কিছু কোশ্চেন বিভিন্ন এক্সামে আসা তোমাকে করালাম। এরপরের কোশ্চেন এখন আমরা ফুড এসআইতে আসা এই কোশ্চেনটা করব, যে এটা শিখে যাবে এই কনসেপ্টের উপরে আরও কিছু কোশ্চেন আমি তোমাদেরকে করাবো, সেগুলো বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন। আজকের ক্লাসে এমন কোনো কোশ্চেন আমি তোমাকে করাবোই না যেটা কোনো এক্সামে আসেনি, কোনো না কোনো এক্সামে আসা কোশ্চেন আমি তোমাকে করাচ্ছি, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা আমাদের ফুড এসআইতে এসেছিল, কী বলছে কোশ্চেনে, কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সমান, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। কোশ্চেনের মানে ভালো করে বোঝো, দুটো সংখ্যা, সেই সংখ্যা দুটো কী কী আমরা জানি না। বলছি কোনো একটা সংখ্যা আছে, তার অর্ধেক, প্রথম সংখ্যাটার অর্ধেক দ্বিতীয় সংখ্যাটার 65% সমান। যেহেতু আমরা সংখ্যা দুটো জানি না, আগে বুদ্ধি করে আমাকে সেই সংখ্যা দুটো বের করতে হবে। এবার যেহেতু আমরা জানি না যে সংখ্যা দুটো কী কী, দুটো সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি, একটা হচ্ছে এ, প্রথম সংখ্যাটা এ, আর দ্বিতীয় সংখ্যাটা আমরা ধরে নিলাম বি, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনে যেমন বলছে আমরা তেমন করব। কোশ্চেনে বলছে নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক, আচ্ছা প্রথম সংখ্যার অর্ধেক মানে কি, a/2, ঠিক আছে। অর্ধেক মানে নিচে 2 দিয়ে ভাগ, তোমার অর্ধেক মানে কি, তুমি বাই 2, আমার অর্ধেক মানে কি, আমি বাই 2, x এর অর্ধেক মানে কি, x/2, জাস্ট নিচে 2 দিয়ে ভাগ করা মানে সেটা অর্ধেক হয়েছে। অর্ধেক মানে কি, দুটো টুকরো, সমান দুটো টুকরো, তাই জন্য 2 দিয়ে ভাগ হয়, ঠিক আছে। আচ্ছা প্রথম সংখ্যার অর্ধেক, এবার বলছে দ্বিতীয় সংখ্যার 65% সমান, দ্বিতীয় সংখ্যাটাকে আমরা মনে মনে ধরেছি b, এর 65% মানে আমরা লিখবো এখানে 65/100। তাহলে 100টা কেন লিখলে, দেখো খেয়াল রাখবে এই যে 65% এটাকে আমরা লিখতেই পারি 65/100, ঠিক আছে। নিচে যেই 100 চাপাবো এই পার্সেন্টেজ উঠে যাবে, বা এই পার্সেন্টেজকে তাড়ানোর জন্য নিচে 100 চাপাতে হয়, মনে থাকবে 65% মানে হচ্ছে 65/100, ওকে। আচ্ছা এরপরে চলো সিম্পল ক্যালকুলেশন করবো আমরা, এ আর বি এর মান আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এবার দেখো যদি আমরা কাটাকুটি করি, খেয়াল রাখবে মাঝখানে সমান সমান থাকলে, মাঝখানে যদি সমান সমান থাকে নিচে নিচে এমন কাটাকুটি করা যায়, ওপর নিচ করা যায়, কিন্তু কোনাকুনি করা যায় না। শুধু মনে রাখবে কোনাকুনি করতে পারবো না, ওপর নিচ করতে পারবো, পাশাপাশি করতে পারবো, কোনাকুনি শুধু না করলেই হবে, ঠিক আছে। তো সেই হিসেবে যদি আমরা কাটাকুটি করি, দেখো 5 13 65, 5 20 100, ঠিক আছে। এবার এইভাবে কাটা যায়, হ্যাঁ 10 দুগুণে 20 হলো। এরপরে যেটা তোমাদের খেয়াল রাখতে হবে, তোমরা আশা করি প্রত্যেকে জানো, মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি কাটাকুটি তো হয় না, তাহলে কী হয়, কোনাকুনি আমাদের গুণ হয়, ঠিক আছে। গুণের চিহ্ন হচ্ছে না, কোনাকুনি কী হয়, কোনাকুনি গুণ হয়, ওকে। তাহলে দেখো এ আর এই 10 গুণ করলে আমাদের কত হচ্ছে 10a, ওকে ভালো কথা, সমান সমান এখানে কিছু নেই মানে এখন 1 আছে, হ্যাঁ। তাহলে এটা কোনাকুনি গুণ হলে কত হচ্ছে 13, আর বি গুণ করলে, আর এই 1 গুণ করলে হচ্ছে আমাদের 13b, ওকে। এরপরে আমরা যেটা করব, তাহলে আমাদের a, উত্তর কী চেয়েছে, উত্তরে বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত, বেরিয়ে গেছে উত্তর। a আর b এর অনুপাতটা কি, তাহলে এ আর বি এর অনুপাতটা কি, দেখো এখানে অনেকে ভুল করে ফেলো, আমি শর্টকাট টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। এ আর বি এর অনুপাত বলেছে তো, এ আর বি যখন তুমি বের করছো, এ প্রথমে আছে বি পরে আছে, তুমি যখন এখানে উত্তরটা লিখবে দেখবে যে বি এর সঙ্গে যেটা লেগে আছে তাকে আগে বসাও, আর এর সঙ্গে যে লেগে আছে তাকে পরে বসাও। কী করলাম, এ ইস টু বি বের করছি, তো অনেকে ভুল করে কী করে ফেলাম, যেটা বলতে চাই সেখানে দেখে নাও 10a = 13b, হ্যাঁ এই অবধি সবাই ঠিক করে। অনেকে এখানে ভুল করে কী করে, এ ইস টু বিকে লিখে দেয়, যদি দেখছি এর সঙ্গে 10 আছে লিখে দিলে ফট করে 10:13, ভুল হয়ে যাবে কিন্তু। এ ইস টু বিটা কী হয়ে যাবে, 13 আমার আগে আসবে, 10 আমার পরে আসবে। কেন আর আমি আর কনসেপ্টে বেশি ঢুকছি না, তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে, এগুলো আমি তোমাদের কোর্সের মধ্যে একদম ধরে শিখিয়েছি। আচ্ছা কোর্সের ব্যাপারে যখন বললাম, তোমাদেরকে বলে দিই ফুড এসআইয়ের উপরে কিন্তু সম্পূর্ণ কোর্স আমরা লঞ্চ করে দিয়েছি, ঠিক আছে। 25 জন জয়েন করে নিয়েছি, তুমি যদি মনে করো জয়েন করবে, ইউরস্টাডি অ্যাপ ইনস্টল করো, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অথবা প্লে স্টোরে চলে যাও, সেখানে আরও কিছু ফ্রি ক্লাস আছে সেগুলোকে দেখো। যদি মনে হয় যে হ্যাঁ পড়ানো ভালো লাগছে, অবশ্যই জয়েন করতে পারো। এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, যে কটা ক্লাস দেওয়া আছে যদি ভালো করে করতে পারো, ফুডসের চাকরি তোমার হাতে থাকবে। এখানে কোনো প্রিলি মাঠ ফাট এসব কোনো, তোমার এই প্রিলি কেন বলছি, এখানে তোমার ফিজিক্যাল মাঠের এই সমস্ত কোনো ব্যাপার ট্যাপার নেই, হাইট ওয়েট চেস্টেরও কোনো ব্যাপার নেই। ভালো করে পরীক্ষা দাও, চাকরি নাও, ঠিক আছে। এর থেকে সব জিনিস আর হয় না, শুধুমাত্র আমার প্রিপারেশন যদি ভালো হয়, যদি প্রস্তুতি ভালো থাকে, আমার চাকরি কিন্তু কেউ ছাড়া করতে পারবে না। আর চাকরি তুমি তখনই পাবে যখন তোমার ভিত পোক্ত থাকবে, ঠিক আছে। তো সেই বিষয়ের উপরে আমরা জোর দিয়েছি। তোমরা যারা আর্টসের স্টুডেন্ট, অঙ্কে কাঁচা, প্রথমে তোমাদের ছোটোবেলা ঘাটতি পূরণ করা হবে, তারপরে তোমাকে আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে, যাতে যে কোনো ধরনের কোশ্চেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। বাকি আর বিস্তারিত এখানে বলছি না, স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি যোগাযোগ করে নিতে পারো। এছাড়া যদি মনে করো যে রেলের কোর্স বা শুধুমাত্র অঙ্কের কোর্স জয়েন করবে, শুধু ইংলিশের কোর্স জয়েন করবে, সমস্ত অপশান আছে, একবার অ্যাপটা ভিজিট করে নাও, ঠিক আছে। আচ্ছা তাহলে a:b আমাদের কী বেরিয়ে গেল, 13:10, সঠিক উত্তর আমাদের কী হয়ে যাচ্ছে, অপশান ডি ফর ডগ। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন দেখি আমাদের কি আছে, এটা ফুড এসআইতে আসা কোশ্চেন আমরা সলভ করলাম। নেক্সট কোশ্চেন এবার তোমরা নিজেরা ট্রাই করো, এসএসসিতে আসা কোশ্চেন, ভিডিও পজ করো, সঠিক উত্তর আনো, তারপরে আমার সঙ্গে মেলাও। বলছে এর 60% শিখে গেছো, দাদা বলেছে परसेंटेज ताड़ाते गले नीचे 100 चापाते हैं परसेंटेज जा। अच्छा बी 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 एर 3/4 ছোটবেলা থেকে মনে আছে সেই 5-6 এ 4 এ শিখেছিল এর মানে গুণ হয় এর মানে কি গুণ তাহলে এই এর জায়গায় গুণ চাপাও 3/4 ওকে এইচ টু বি বের করতে বলেছে তোমার কাছে কোনো ব্যাপার নেই বা তুমি পারবে কারণ তুমি শিখে গেছো একটু আগে আমি বলেছি যে আমি না চাইলে আমি একটা কাজ করছি আমি কালারটাকে চেঞ্জ করে ক্যাটাগরি করছি দেখো 0-0 আমরা কেটে দিলাম এরপর আমি তোমাদেরকে বলেছিলাম উপরে নিচে আমরা ক্যাটাগরি করতেই পারি 3 দুগুণে 6 5 দুগুণে 10 ঠিক আছে হলো এরকম উপরে 3 আর উপরে 3 কেটে গেল খুব সুন্দর এরপর আমরা কি জানি মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ হয় মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ হবে তাই 4 আর এই a গুণ হয়ে যাবে 4a সমান সমান এই 5 আর b গুণ করলে হয়ে যাবে 5b ঠিক আছে আচ্ছা একটা কথা বলি এই পাশে আছে মানে উপরে আছে নিচের সঙ্গে কিন্তু গুণ হয় না b * 3/4 এর মানে কি 3b ঠিক আছে এই দেখো বুঝে নাও এই জায়গাগুলো অনেকে ভুল করো b into 3/4 এর মানে কি 3 আর b মানে এটাকে আমরা লিখতে পারি 3b/4 ভুল করে ভেবো না যে 4 এর সঙ্গে গুণ হবে পাশে আছে মানে উপরের সংখ্যার সঙ্গে গুণ হয় নিচের সঙ্গে কিন্তু না ঠিক আছে ওকে তাহলে 4 এর সমান সমান 5b তুমি বলো h2b কি হবে 4ই তুমি খাতা পেন এইগুলো করতে যাবে তুমি দেখবার आंसर বলবে যে 5:4 হবে সঠিক উত্তর আমার কি হয়ে যাবে অপশন b চলো এখন আমি দেখিয়ে দিচ্ছি h2b একটু আগে শিখালাম a এর সঙ্গে যে লেখা আছে তাকে পরে দাও আর b এর সঙ্গে যে লেখা আছে তাকে আগে দাও মানে 5:4 সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল অপশন বি চলো একটু দেখিয়ে দিচ্ছি এটা কেন হয় অনেকের মনে একটু খুঁতখুত করতে পারে 4 এর সমান সমান 5b ঠিক আছে দেখো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি দেখো তো a/b সমান সমান 5/4 তুমি বলবে হ্যাঁ দাদা লিখতে পারি কিন্তু কিভাবে লিখতে পারি একটু বলো দেখি দেখো আমরা একটু আগে শিখলাম যে মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ হয় তাহলে সেই হিসেবে আমাদের জিনিসটা ঠিকঠাক সাজিয়েছি কিনা চেক করো তো দেখো 4a 5b ঠিক সাজিয়েছি আচ্ছা ভালো কথা এই a/b কে না আমরা a অনুপাত b লিখতে পারি ঠিক আছে কোনো কিছু অনুপাতকে আমরা বাই আকারে লিখতে পারি বাই আকারে থাকলে আমরা অনুপাতের আকারে লিখতে পারি a/b কে আমরা লিখতেই পারি h/b আর 5/4 কে আমরা লিখতেই পারি 5:4 এইভাবে আমার ডাইরেক্ট চলে আসছে এই লাইনটা আমি আর তোমাদেরকে বোঝাই নি দুটো লাইন স্টেপ জাম্প করে ডাইরেক্ট বলছি এইভাবে মনে রাখো h/b টাকে আমরা কি করব 5 আগে দিয়ে দেব 4 পরে দিয়ে দেব ব্যাস আমাদের आंसर চলে আসছে আমাদের উদ্দেশ্য এটাই টাইম বাঁচানো যত স্টেপ জাম্প শিখবো তত ভালো নেক্সট क्वेश्चन ব্যাংকের একটা एग्जाम আশা क्वेश्चन ভিডিও পজ করে ট্রাই করবে তারপরে আমার সঙ্গে মেলাবে ঠিক আছে বলছে 2/3a আচ্ছা 2/3a তার মানে কি 2/3 এর মানে কি মানে a * 2/3 আছে ব্যাপারটা ঠিক আছে সমান সমান b এর 75% হয় তাহলে h/b কত ভিডিও পজ করো নিজেরা ট্রাই করো তারপর আমার সঙ্গে মেলাও কাটাকুটি করলে করো 25 এর কাটা দাও 3 × 75 4 × 100 ঠিক আছে আর আমাদের কাটাকুটি যাচ্ছে না এই দেখো এখানে আমি একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে a * 2/3 এর মানে কি 2a/3 লিখতে পারো এটাকে তুমি 3b/4 লিখতে পারো মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ হয় 8a সমান সমান 9b উত্তর তোমার কি চাইছে বলছে a/b কত তোমার आंसर চলে আসছে a/b কি হবে 9:8 হবে কেন হবে কি জন্য হবে একটু আগে শিখিয়েছি 9:8 আমাদের কোথায় আছে আছে আমাদের অপশন বি তে সঠিক উত্তর কি হয়ে গেল আমাদের অপশন বি ওকে আশা করি আগের টাইপটা একদম জলভাত হয়ে গেছে ভেবেছিলাম তোমাদেরকে এটা আমরা এইচডব্লিউ দেব যাই হোক করে ফেলেছি আর কি করা যাবে ঠিক আছে চলো আশা করি বুঝা গেছো নেক্সট क्वेश्चन কি বলছে দেখো নেক্সট আরেকটা টাইপ আমাদের আসছে পিতা পুত্রের অঙ্ক ঠিক আছে পিতা পুত্রের অঙ্ক এখানে কি বলছে দেখো ফুড এসআই তে আশা করছেন পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর পুত্রের বয়স কত এটা একটু আরো কনসেপচুয়াল क्वेश्चन ঠান্ডা মাথায় ভালো করে বুঝবে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো একবার বুঝে গেলে এই টাইপের যাই দেখ না কেন তুমি কিন্তু পারবে ঠিক আছে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ কজন আছে এখানে পিতা আছে মাতা আছে পুত্র আছে আচ্ছা ভালো কথা পিতা মাতার পুত্র পিতা পিতাকে আমি লিখলাম হচ্ছে ফাদার এফ আচ্ছা পিতা প্রথমে কি বলেছে দেখো বলেছে যে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ পিতার পুত্র দিয়েছে প্রথমে সন লিখলাম তারপরে বলেছে 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের এরপরে এসে মাতা মানে হয়ে গেল মাতার ওকে এই তিনটে জিনিস আমাদের কোশ্চেনে দিয়েছে এবার ভালো করে ঠান্ডা মাথায় বোঝো কিভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয় দেখো পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ আচ্ছা কিভাবে সাজাবো বলো তো বলছি পিতার বয়স পুত্রের 9 গুণ পুত্রের 9 গুণ তার মানে পুত্র যদি 1 হয় পিতা 9 হবে 9 × 1 = 9 আর বোঝাই যাচ্ছে পিতা বড় হয় এইজন্য বড় সংখ্যাটা 9 ছোট সংখ্যাটা 1 বলছে পিতা পুত্রের 9 গুণ তাহলে পুত্র যদি 1 হয় পিতা 9 হবে 1 এর 9 গুণ তো 9 হয় ওকে ভালো কথা সেই অনুযায়ী আমরা 9:1 প্রথমে বসালাম হ্যাঁ অনুপাত অ্যাকচুয়ালি আমরা এখানে বের করব এগুলো সব কি বের করছি আমরা এগুলো আমরা সব অনুপাত বের করছি হ্যাঁ পিতা পুত্র এবং মাতার আমরা অনুপাতটা বের করে নেব হ্যাঁ তো क्वेश्चन অনুযায়ী পিতা এবং পুত্র কত হচ্ছে 9:1 এরপরে क्वेश्चन কি বলছে দেখো বলছে नय गुण और मातार बयस पुत्रेर बयसेर आठ गुण मातार बयस पुत्रेर बयसेर आठ गुण ताहले सेई हिसाबे आर एकबार जोदि आमरा नेई मातार बयस पुत्रेर बयसे आठ गुण ठीक है एखाने एक नाम ताहले माता कत होबे आठ बुझते पारले ब्यापारटा दुटो हिसाबे माने दुबार लिखलाम भालो करे बोझो प्रथम लाइने बोलेछे जे पिता पुत्रेर नगुण पुत्र जोदि एक हय पिता नय আবার তারপরে ধাপে যেহেতু বলেছে তার জন্য একটু নিচে লিখছি এটা একই লাইনে লিখব না পরের লাইনে লিখব বলছে যে মাতা পুত্রের আট গুণ তাহলে সেই হিসাবে পুত্র যদি এক হয় মাতা কত হবে আট এইভাবে আমরা সাজিয়ে নিলাম ওকে এরপরে যেটা আমাদের কথা নিয়মটা ভালো করে শেখো খুব সহজে আমরা এই অনুপাতটা বের করে ফেলবো নিয়মটা হচ্ছে এখানে অনুপাত চিহ্ন দিয়ে দাও এখানে অনুপাত চিহ্ন দিয়ে দাও হ্যাঁ এবারে এই যে দুটো ঘর ফাঁকা আছে না এই ঘরটাকে আমাদের পূরণ করতে হয় এই ঘর পূরণ করার জন্য ডাইনে বাই দেখতে হয় কে আছে ডাইনে বাই দেখতে হয় কে আছে যেই থাক না কেন তাকে ধরে বসিয়ে দিতে হয় এখানে যখন ঘর ফাঁকা দেখছি ডাইনে বাই কে আছে না কেউ নেই বাই তো এক আছে এই এক এখানে আয় বসে গেল এইখানে যখন গ্যাপ পূরণ করবে তুমি দেখবে ডাইনে বাই কে আছে তুমি দেখছো বাঁ দিকে কেউ নেই তা কি হয়েছে ডান দিকে তো এক আছে আয় এক এখানে হয়ে গেল এবার নিয়ম হচ্ছে সোজাসুজি গুণ করে দিতে হয় নয় এককে নয় एक एक आठ एक आठ बस एक्चुअल अनुपात बेरिए गेल पिता पुत्र और मातार अनुपात 9:1:8 एरपर देखो खूब सहजे तुम आंसर बेर करते पारबे कोश्चेने बोलछे पिता और मातार बयसेर जोगफल 51 बछर पिता और मातार बयसेर जोगफल पिता और माता एई जे आमार पिता एई जे आमार माता एदेर बयसेर जोगफल बोलछे 51 बछर तो आमादेर हिसाबे देखि तो जोग कत आसछे 9 और 8 जोग करले आमादेर हय 17 ভালো কথা তো আমাদের হিসাবে এসছে পিতা 9 পুত্র 1 মাতা 8 তো আমাদের হিসাবে যদি আমরা যোগ করি দেখছি পিতা আর মাতাকে যোগ করলে তো 17 হচ্ছে কিন্তু কোশ্চেনে বলছে এই 17 মানেই ওদের হিসাবে বলছে পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর তাহলে আমাদের হিসাবে যেটা 17 আসছে কোশ্চেন সেটা বলছে আমাদের 51 মানে এই 17 ইউনিটের মানই হচ্ছে 51 বোঝা গেল এইভাবে কোশ্চেনটা করতে হয় এই 17 ইউনিটের মানই হচ্ছে আমাদের 51 উত্তর কি যে লাস্ট ফিনিশিং বুঝতে হবে উত্তরে বলছে পুত্রের বয়স কত उत्तर की बोलছে पुत्रेर बयस कत अच्छा पुत्र कत एक ताहले एकेर मान कत बेर करले आमादेर उत्तर हो जाबे ठीक आछे एकेर मान किभाबे बेर होबे 51/17 भाग हो जाबे 17 मान जदि 51 हय ताहले एकेर मान कत होबे 51/17 3/17 51 ताहले सठिक उत्तर हो गेल आमादेर 3 पुत्रेर बयस कत बछर पुत्रेर बयस हो गेल अपशन डी 3 बछर आशा करी बुझते पारले कोथाओ बुझते असुविधा हले एकटू बैके गिये देखो एई टाइपटा जे एतटा गुरुत्वपूर्ण टाइप तुमि बुझते पारछो ना जे कोनो एग्जामेर प्रिवियास यार निये देखो एई टाइप थेके किन्तु भरे भरे क्वेश्चन आछे सेटा रेल होक एसएससी होक डब्ल्यूबीसीएस होक कि तोमार फूड एसआई होक पीएससी होक जे कोनो एग्जामे तुमि चले जाओ एई टाइप थेके किन्तु भरे भरे क्वेश्चन तोमरा देखते पाबे एकबार दुबार एकटू प्रैक्टिस करे निले किन्तु जलपात हो जाबे ठीक आछे আরেকবার বলে দিচ্ছি কি করলাম এখানে জায়গাগুলো তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখানে বলছে মাতা আর পিতা মিলিয়ে টোটাল হচ্ছে আমাদের হিসাবে আসছে 17 ওদের হিসাবে বলছে 51 তাহলে বলছে পুত্রের বয়স কত পুত্র আমাদের হিসাবে আসছে 1 তাহলে 1 এর মান কত বের করলাম আমাদের आंसर চলে আসলো নেক্সট क्वेश्चन একই টাইপের क्वेश्चन দেখো এটাও আমাদের ফুড এসআইতে আসা क्वेश्चन খুব সহজ বলছে পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে পি কিউ এবং আর এর মূলধনের অনুপাত কত দেখো মেইন কনসেপ্ট এক থাকে ইচ্ছা করে ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দেয় এখানে কজন আছে আগের কোশ্চেনে 3 জন ছিল ছেলে মেয়ে বাবা এই কোশ্চেনে 3টা জিনিস আছে পি কিউ আর ওকে পি আছে কিউ আছে আর আর আছে বুদ্ধি করে কাজ করব কোশ্চেনে আমাদের দেখো কি বলছে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে আচ্ছা কিউ যদি যা করে क्यू जा करे ठीक है कलर का चेंज कर निच्छी क्यू जा करे पी तार 3 गुण करे ताहले पी कत होबे 3 ठीक है अच्छा भालो कथा एरपर कोश्चेने बोलछे जे आर जा बिनियोग करे क्यू तार 2/3 अंश बिनियोग करे आर जा करे एकटू राफे बुझे नाओ आर जा करे बोलछे बिनियोग करे क्यू तार 2/3 अंश करे কিউ তার 2/3 অংশ করে এর মানে কি কিউ আর এর 2/3 অংশ করে ঠিক আছে ভালো করে জায়গাটা বোঝো এই জায়গাগুলো অনেক কনফিউশন থাকে বলছে আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ কার আর এর 2/3 কি করে কিউ করে আর এর 2/3 কে করে কিউ করে ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা বুদ্ধি করে কিউ আর এর অনুপাতটা বের করে নেব ঠিক আছে আমরা জানি চলো আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে এই 2 আর আর গুণ করলে কি হবে 2r/3 হবে না আচ্ছা এরপরে কোণাকোণি গুণ করলে কত হচ্ছে 3³ = 2r তাহলে এখান থেকে আমাদের লাগবে qr r এর অনুপাত চাইবে তো তাহলে qr = r আমাদের কত হচ্ছে আমরা শিখে গেছি এই দুইটা আগে আসবে আর তিনটা পরে যাবে 2:3 এখন তুমি বসিয়ে দাও যখন প্র্যাকটিস করবে এই জিনিসটা তোমরা রাফে করতে হবে না, তোমার মাইন্ডে ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে 2/3 আছে, হয়ে যাবে আমাদের এটা 2, এটা আমাদের 3। ঠিক আছে, কিউ আর আর এর অনুপাত আমাদের কত হয়ে গেল 2:3। এরপরে তুমি নিয়ম শিখে গেছো, পাশে যে থাকবে ডাইনে বাইনে তাকে আমরা বসিয়ে দেবো। 3 × 6 হচ্ছে, 2 × 2 হচ্ছে, 3 × 3 হচ্ছে। পি কিউ এবং আর এর অনুপাত তুমি বের করে ফেলেছো 6:2:3। এটাই উত্তরে চেয়েছে, হ্যাঁ চেয়েছে। পি কিউ এবং আর এর মূলধনের অনুপাত কত? ফুড এস আইয়ের পরীক্ষা আসা কোশ্চেন 6:2:3। কোন অপশানে আমার আছে? সঠিক উত্তর আমার হয়ে গেল অপশান সি। আশা করছি এই টাইপটা এবং এই কনসেপ্টটা খুব সহজে তোমরা প্রত্যেকে শিখে গেছো। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, এসএসসির এক্সামে আসা কোশ্চেন। আগের কোশ্চেন যদি বুঝে থাকো এটা তোমার কাছে এবার সহজ লাগবে। দেখো বলছে 700 টাকা A, B ও C এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2:3, B ও C এর টাকার অনুপাত 4:5 হয়। তাহলে A, B, C এর টাকার পরিমাণ হলো। ঠিক আছে, দেখো ফার্স্ট কাজ যেটা আমরা এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে করব, A, B এবং C এর অনুপাতটা বের করে নেব। ঠিক আছে, ভিডিও পজ করে নিজেরা করো। A আর B এর অনুপাত প্রথমে কত বলে দিয়েছে? দেখো 2:3, তাহলে এখানে বসাও 2, এখানে বসাও 3। ঠিক আছে, এরপরে বলছে B ও C এর অনুপাত কত? 4:5। B আর C এর অনুপাত কত বলছে? 4:5, এখানে বসিয়ে দাও। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটু আগে শেখালাম, পাশের বাড়ি যে থাকবে তাকে বসিয়ে দাও, পাশের বাড়ি যে থাকবে তাকে বসিয়ে দাও। 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। A = B = C তোমার চলে এসছে 8 = 12 = 15। ঠিক আছে, কোশ্চেনে কি বলছে? বলছে যে A, B এবং C এর টাকার পরিমাণ হলো। এবার তুমি নিজে অ্যান্সার করতে পারবে। টোটাল টাকা কত? আমার 700 টাকা। তাহলে এর ভাগ কত হবে? A আমাদের 8 টাকা নিয়ে গুণ হবে। আর শিখেছি নিচে কি হয়, এদের সবার যোগফল হয়। 8 আর 12 20, আর 15 কত হচ্ছে 35 দিয়ে আমার ভাগ চলে যাবে। 35 দুগুণে 70, তাহলে 20 হয়ে গেল। 8 আর 20 গুণ করলে কত হচ্ছে 160। এটা কার টাকা? এর টাকা। ঠিক একই রকমভাবে বি এর টাকা যখন আমরা বের করবো আমরা বুঝতেই পারছি 35 দুগুণে এই 35 আর 20 গুণ করলে 700 হচ্ছে। এটুকু তো সবার ক্ষেত্রে সেম থাকবে, তাই এখান থেকে 20টা নিয়ে নাও। ক্যাটাগরি তো আমার সেম হবেই, বারবার ক্যাটাগরি কেন করতে যাব? 20র সঙ্গে আবার কে গুণ হবে? 12 গুণ হবে। কত হচ্ছে? 240। এটা কার টাকা? বিয়ের টাকা। এটা এর টাকা। সি কি হবে? 20টা আমার হবেই, কারণ বুঝে গেছি এইটুকু পার্ট তো সেম সবার ক্ষেত্রে হবে, শুধু এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। 8 12 20, তা 20র সঙ্গে 8 12 এবং তারপরে কত হচ্ছে 15 গুণ করে দাও। 15 আর 20 গুণ করলে কত হচ্ছে 300। দেখো কোন অপশানে আছে 160, 240 আর 300। 160, 240, 300 আছে আমাদের অপশান বি। সঠিক উত্তর আমাদের কী হয়ে গেল? অপশান বি। আশা করছি খুব সহজে তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো এবং অনেকেই হয়তো নিজেরাই অ্যান্সার করতে পেরেছো। নেক্সট কোশ্চেন, রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17 এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17। রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? ঠিক আছে, দেখো বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। রাম ও গোপাল, গোপাল দুজনেই আছে, এটা কৃষ্ণ আছে। আচ্ছা, কৃষ্ণ আছে, ওকে। রাম আর গোপালের অর্থের অনুপাত হচ্ছে 7:17। আচ্ছা, গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত, গোপাল হচ্ছে 7 এখন, আর এটা হচ্ছে 17। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে। এবার আমরা পাশের বাড়ি থেকে ঘর পূরণ করবো। 17 চলে যাবে, এখানে 7 চলে আসবে। 7 7 49, 7 আর 17 যদি গুণ করি 7 7 49, 9 হাতে হলো 4, 7 কে 7 আর 4 কত হচ্ছে 11, 17 17 289। ওকে, আচ্ছা। এরপরে দেখো কাটাকুটি কি আমাদের যাবে? কাটাকুটি 7 কে 7, 8 9 10 11, 49 7 দিয়ে 4 7 8, না যাবে না। কাটাকুটি এভাবে থাকলো। বলছে রামের 490 টাকা থাকলে কৃষ্ণের টাকার পরিমাণ কত? রামের টাকা যদি 490 টাকা হয়, দেখো আমাদের হিসাবে, ভালো করে বলছে, আমাদের হিসাবে রাম কত টাকা পেয়েছে? 49 টাকা। কোশ্চেনে বলছে রাম পেয়েছে কত? 490। তাহলে এই 49 মানেই 490। আমাদের হিসাবে যেটা আসছে 49, ওরা বলছে না এটা 490, তাহলে 49 মানেই 490। 49 মানেই 490, তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান কী হবে? এটা কাটাকুটি হলে মানে 490/49, কাটাকুটি করলে কত হচ্ছে 10। 1-এর মান কত বেরোলো? 10 বেরোলো। বুদ্ধি করে তুমি 1-এর মান বের করে ফেলেছো। লাস্ট একটা লাইন করলে তোমার অ্যান্সার। উত্তরে বলছি তাহলে কৃষ্ণের টাকা কত? কৃষ্ণ আমাদের হিসাবে আসছে কত? 289। আমাদের কৃষ্ণ আসছে কত? 289, তাই তো? তাহলে কৃষ্ণের টাকাটা কী হয়ে যাবে? 289-এর সঙ্গে এই 1-এর যে মান সেটা গুণ হয়ে যায়। ঠিক আছে, 289-এর সঙ্গে এই 1-এর যে মান সেটা গুণ হয়ে যাবে। তাহলে 289, যে 10-এ গুণ হচ্ছে একটা শূন্য আমার বেড়ে যাবে। আমাদের অ্যান্সার কমপ্লিট, 2890। 2890 সঠিক উত্তর আমাদের হয়ে গেল অপশান সি। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে অলওয়েজ 1-এর মান তোমার লাগবেই। 1-এর মান বের করার পরে যেটা উত্তরে চাইবে তার সঙ্গে সেই মানটা গুণ করে দিতে হয়। ঠিক আছে, আচ্ছা, এই কোশ্চেনের ক্ষেত্রে যদি বলতো, তুমি বলো যে আমাকে কী কী নাম ছিল যেন? গোপাল, হ্যাঁ, এই যে প্রথমে ছিল আমাদের কি राम गोपाल আমি যদি তোমাকে এই কোশ্চেনটার ক্ষেত্রে বলতাম যে গোপালের টাকা কত বলো তো তুমি কি করতে 1 এর মান 10 1 এর মান 10 1 এর মান যদি 10 এই 10 এর সঙ্গে যদি আমি উত্তরে গোপাল চাইতাম তাহলে তুমি গোপালের এই মানটা গুণ করে দিতে তখন উত্তর হয়ে যেত 1190 বুঝতে পারলে যেটা চাইবে সেটা আমার आंसर হবে ওকে আশা করি বুঝেছো রিলের একটা এক্সামে আসা কোশ্চেন এটা তোমাদের ছিল দেখছো একই কনসেপ্টের উপরে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো এটাও তোমাদের রিলের পরীক্ষা আসা কোশ্চেন এই কোশ্চেনটা দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন रेलवे से एसएससी तेও विभिन्न बार एक ही क्वेश्चन रिपीट करेছে ठीक है বলা যায় না ফুড এসআই তে এই টাইপের क्वेश्चन তোমাকে হট করে দিয়ে দেবে ফুড এসআই বলো কলকাতা পুলিশ বলো পিএসসি বলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা না মানে ধরো না যে কি করে জানো এসএসসি রেল এই সমস্ত জায়গা থেকে একদম ডিটো क्वेश्चन বসিয়ে দেয় ঠিক আছে তো এটা যখন রেলওয়ে এসএসসি তে এসছে আমি কেন করাচ্ছি আজকে ক্লাসে এটাই হয়তো ফুড এসআই তে বা অন্য কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সামে কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে বলছি কোন না কোন দিন দেবে আমি সেদিনকে তোমাদেরকে প্রমাণ দেখাবো যে দেখো আমি বলেছিলাম দিয়ে দিয়েছে तब 8,86,700 टाका ए बी और सी एर मध्य एमन भागे भाग करा हलो जाते ए एक टाका पेले बी पाय 90 पैसा और बी एक टाका पेले सी पाय 110 पैसा बी एर अर्थेर परिमाण कत कजन आछे एखाने ए आछे बी आछे एबं सी आछे ए आछे बी आछे एबं सी आछे एबार अनुपातेर एकटा कन्सेप्ट आछे आमी कोर्से खूब भालो करे शिखिएछि अनुपात सब समय एकई जातीय राशिर मध्य हय माने आमी जेटा बोलते चाइछि उच्चतार संगे उच्चतार हय ओजनेर संगे ओजनेर हय ठीक आछे आमी धरो बोललाम तोमार हाइट आर आमार ओजन अनुपात बेर करब तुमि बोलो दादा हबे ना ओरकम करा जाय ना ठीक आछे तो एई कोर्सेने फिरे आसि कोर्सेने जेटा बोलछे 86,700 टाका ए बी और सी एर मध्य एमन भावे भाग करा हलो ए जखन 1 टाका पाबे बी पाबे 90 पैसा 1 टाका 1 पैसा এইভাবে অনুপাত বের করা যাবে না আমরা জানি যে 1 টাকা মানে 100 পয়সা হয় আমরা এখানে 1 না লিখে তাহলে কি লিখব যেহেতু পয়সাই করছি 100 পয়সা এ মানে এ পেয়েছে 1 টাকা মানে কি 100 পয়সা 100 লিখলাম বি তখন পেয়েছে 90 পয়সা এটাও পয়সা এটাও পয়সা এটাই বলতে যাচ্ছি অনুপাত সব সময় একই জাতীয় রাশির মধ্যে 1 টাকা 1 পয়সা এইভাবে নিলে অঙ্ক ভুল হয়ে যাবে পয়সা পয়সা বা টাকা টাকা ওজন ওজন উচ্চতা উচ্চতা এইভাবে হয় ঠিক আছে अच्छा एरपर देखो क्वेश्चन बोलছে बी যখন 90 পয়সা পায় अच्छा ভালো কথা बी যখন 90 পয়সা পায় ঠিক আছে কি বলেছে আচ্ছা এ যখন 1 টাকা পায় বি পায় 90 পয়সা আর বি যখন 1 টাকা পায় আচ্ছা বি যখন 1 টাকা পায় মানে বি যখন 100 পয়সা পায় তখন সি পায় 110 পয়সা ওকে এরপরে আমরা বুদ্ধি করে a:b:c এর মানটা বের করে নেব দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সবার শেষে একটা করে যখন লাড্ডু আছে অনুপাতের অঙ্ক করছি লাড্ডুগুলোকে উড়িয়ে দাও প্রথমে ফালতু ঝামেলা রেখে লাভ নেই ঠিক আছে এবার আমরা যেটা করব পাশের এই ঘরগুলোকে পূরণ করার জন্য আমরা জানি পাশে 9 আছে আয় তুই 9 এখানে এখানে আমরা দেখছি গ্যাপ পূরণ করতে হবে 10 কে বলো তুই আয় এখানে 10 10 এ 100 9 10 এ 90 9 11 99 ठीक है ए बी और सी एर अनुपात हमें बेर कर फेले 100:90:99 उत्तरे कि चाहिए बोलते बियर अर्थेर परिमाण कत बियर अर्थेर परिमाण कत ठीक है टोटाल टाका 86,700 टाका एर संगे बियर अर्थे चेয়েছে যেহেতু তাহলে বিয়ের ভাগটাই শুধু এখানে গুণ হবে 90 আর নিচে অনেকবার শেখালাম সবাইকে কি করতে হয় যোগ করে দিতে হয় 190 আর 99 আমাদের কি হয়ে যাবে তাহলে যোগ করলে 190 আর 99 যোগ করে দাও এখানে 9 হচ্ছে 9 9 18 17 লাখ 289 289 ठीक है चलो देखिए काटाकुटी जो हमें करते चाहिए काटाकुटी जो हमें करते चाहिए पुरोपुरी ये तीन दिए जाटुकू तीन दिए जाटो शून्य बसिए दाओ 3 नং 27 एक दुटो तीनटे लाड्डू बसिए दिल आंसर कमप्लीट 27,000 टाका कोन अपशने आछे अपशन बी बिफोर बल आशा करछि खूब सहजे तोमरा এই কোশ্চেনটা বুঝতে পেরেছো नेक्स्ट देखो जो কোশ্চেনটা আমাদের ফুড এসআইতে এসেছিল আমি একটা কাজ করছি আজকের এই ক্লাসে আমি আর এই টাইপটাকে আমাদেরকে শেখাবো না এটা হচ্ছে বয়স সংক্রান্ত কোশ্চেন ছিল 7 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত এই টাইপটা যে এত ইম্পর্টেন্ট একটা টাইপ না মানে বলার মতো না যে এক্সামের ইচ্ছা প্রিভিয়াস ইয়ার নিয়ে দেখো এই টাইপ থেকে পিতা পুত্র মানে একদম জন্মগত ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে সে 5 6 7 8 এও যখন আসে সরকারি চাকরির পরীক্ষাতেও দেয় তো একসঙ্গে অনেক কিছু শেখালে না মাথার উপর দিয়ে যাবে যেটুকু শিখেছি যথেষ্ট প্র্যাকটিস করো রিভিশন করো পিতা পুত্রের এই অঙ্কটা বা এই টাইপটা নিয়ে আমি নেক্সট ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসবো ক্লাস কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কি ধরনের ক্লাস চাইছো সেটাও জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো অ্যাপ ডাউনলোড না করে থাকলে অবশ্যই অ্যাপ ডাউনলোড করো জয় হিন্দ